দীর্ঘ কয়েক বছর আগে রাজ্যের বুকে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছিল রোজ ভ্যালি, রামেল, ওয়ারিশের মতো বিভিন্ন চিটফান্ড কোম্পানি। পশ্চিমবঙ্গ থেকে এসে ত্রিপুরা ব্যবসা জাঁকিয়ে বসেছিল এই সমস্ত চিটফান্ড কোম্পানিগুলি। অল্প টাকা কোম্পানিতে জমা রেখে বেশি পরিমাণে টাকা রোজগারের আশায় চিটফান্ড কোম্পানিগুলিতে টাকা জমাতে শুরু করেন সাধারণ রাজ্যবাসী। এরপর একটা সময় ত্রিপুরার মানুষের টাকা নিয়ে চম্পড়তে চিটফান্ড সংস্থাগুলি। সেই সকল চিটফান্ড কোম্পানিগুলির মতোই রাজ্যে ফের একবার ব্যবসা খুলে বসেছিল রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি কোম্পানি। উদয়পুরের বেশ কয়েকজন ব্যক্তি ওই কোম্পানির ফাঁদে পড়ে রোজগার করার জন্য টাকা বিনিয়োগ করেন। অসহায় মানুষদের সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় সংশ্লিষ্ট কোম্পানির লোকজন। গোটা ঘটনাটি আঁচ করতে পেরে কোম্পানির লোকেদের আটক করে শুক্রবার রাধাকৃষ্ণপুর থানায় নিয়ে আসেন স্থানীয় জনসাধারণ। কি কারণে আজকে দুজন ব্যক্তিকে আরকেপুর থানায় আপনারা তুলে দিলেন, কি অভিযোগের ভিত্তিতে? ওরা দুজন রিস্তা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নামে নাম করে উদয়পুরে এসে আমাকে অফার দেয় যে আপনাকে একটি ব্রাঞ্চ তৈরি করতে হবে। তখন আমি বললাম যে ব্রাঞ্চ তৈরি করতে হলে কী কী ফর্মুলা প্রয়োজন। তো ওরা বলছে আপনি টিম রিক্রুট করুন, আপনার ট্রেনিং ফিস করাতে হবে, ট্রেনিং ফিস দিতে হবে এবং এর পরিবর্তে আমরা ওদেরকে স্যালারি দেবো এবং ভালো ইনকাম সোর্স দেবো। যখন ওরা ট্রেনিংয়ের জন্য ব্রাঞ্চে আসলেন ওদের কথার সাথে কাজের কোনো মিল নেই। আমরা পেমেন্ট করে দিয়েছি, দু তিনবার পেমেন্ট নিয়েছে এবং অন্য ডিস্ট্রিক্ট থেকেও ওরা পেমেন্ট তুলেছে। তারপর ট্রেনিংয়ে যখন আমাদের সমস্ত টিম জিজ্ঞেস করছে স্যালারি এবং আয় সোর্স কী থাকবে, তখন ওরা ওদের কথা থেকে হলতে গেছে। ওরা ভেবেছে আমরা ব্রাঞ্চটা তৈরি করে দিয়েছি, টিম তৈরি হয়ে গেছে, এখন আমরা বাজারে কাজ করবো ওদের কথা মতো। কিন্তু যখন আজকে দুপুরবেলা আমরা দেখতে পেয়েছি যে ওদের কথা কোনো ম্যাচিং হচ্ছে না, তখন আমরা এই সিদ্ধান্ত নিলাম পুরো টিম মিলে ওদেরকে আমরা থানার দ্বারস্থ করি। এই খবর উদয়পুরে ছড়িয়ে পড়তে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা শহরে। গোটা ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।